মানুষ একেবারে ধারে রয়েছে প্রফেসর কল্যাণ মুখার্জি, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ডক্টর সুধীর চন্দ্রশূর ডিগ্রি ইঞ্জিনিয়ারিং কলেজ, এবং আমার পাশে রয়েছেন মিস্টার সুপ্রিয় ধারা, সিনিয়র সার্ভিস অ্যাডভাইজার, নর্দার্ন কার্গো সার্ভিস। আপনাদের দুজনকে স্বাগত জানাই অনুষ্ঠানে। প্রথমে চলে আসবো প্রফেসর মুখার্জি আপনার কাছে, যে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বলতে আমরা ঠিক কি বুঝবো? অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং হচ্ছে একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর একটা শাখা, যেখানে হচ্ছে আমরা ছাত্রছাত্রীদেরকে গাড়ির যে ডিজাইন, গাড়িকে কিভাবে বানানো যায়, গাড়িকে ম্যানুফ্যাকচার করা যাচ্ছে, গাড়িকে কিভাবে প্রোডাকশন করা যাচ্ছে, মানে এক কথায় বলতে গেলে গাড়ি সম্বন্ধীয় তথ্য যে ইঞ্জিনিয়ারিং শেখানো হয় সেই ইঞ্জিনিয়ারিং থেকে বলা হয় অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং। আর এখন তো এই মুহূর্তে দাঁড়িয়ে মানুষজন গাড়ি নিয়ে খুব চিন্তা ভাবনা করছেন, কারণ সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য যা যেরকম ভাবে যেটা এফোর্ড করতে পারেন সেই নিয়ে চিন্তা ভাবনা শুরু হয়ে যাচ্ছে, মানে মার্কেটটা হয়তো আর একটু বড় দিকে যাচ্ছে। অবশ্যই, কারণ এখন যে সিচুয়েশনটা আসছে সেটা হচ্ছে যে একটা কথা সবসময় আমরা জানতে পাচ্ছি যে সোশ্যাল ডিস্টেন্সিং, তো এই যে কথাটা আমরা শুনতে পাচ্ছি এটার জন্য মানুষের মনের মধ্যে একটা প্রবণতা আসছে যে পাবলিক ট্রান্সপোর্ট যতটা পরিমাণ অ্যাভয়েড করে একটা নিজস্ব স্কুটার বা একটা বাইক বা সাধ্য মতন যদি একটা গাড়ি কেনা যায়, তাহলে সেক্ষেত্রে সে তার বাড়ি থেকে গন্তব্যস্থলে পৌঁছে যাতায়াত করতে পারে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এটা একটা আশার আলো যে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং কিন্তু আবার আগের সিচুয়েশনে কিন্তু আসছে ফিরে ফিরে। ঠিক আছে, আপনার কাছে আসবো যে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং একটা বড় জায়গা ছিল, সেকেন্ড লার্জেস্ট, যেখানে মানুষজন প্রচুর পরিমাণে চাকরি করতে, মানে পড়াশোনা করতে করতেই তাদের কাছে অফার চলে আসতো, তারপরে একটা স্লো ডাউনের মধ্যে দিয়ে আমরা চলেছি, আবার হয়তো একটা আশার আলো দেখতে পাচ্ছি আমরা। সেই জায়গায় দাঁড়িয়ে যারা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে যাবে তাদের কি কি জ্ঞান থাকা দরকার? দেখুন, জ্ঞানের তো কোনো আদি অন্ত নেই, কিন্তু আমরা যেটা ইন্ডাস্ট্রির পার্ট থেকে আমরা যেটা দেখব সে তো 4 বছর ধরে অলরেডি থিওরি প্র্যাকটিক্যাল করে এসেছে, এখন সে ফিল্ডে নেমেছে। তো ফিল্ডে আর এখন আমার থিওরি নিয়ে অত ভাবলে হবে না, আমার চাই প্র্যাকটিক্যাল, সে কতটা কাজ করতে পারবে, আম থেকে কতটা ফিডব্যাক এ রিটার্ন পাবো। তো সেই জন্য আমরা ফার্স্ট তাকে দেখি যে যেহেতু অটোমোবাইল ইঞ্জিনিয়ার তো তার কিছু কিছু মাদার সাবজেক্ট আছে, যেমন চেসিস, ইঞ্জিন, এই জিনিসগুলোর ওপর তাকে নলেজ থাকতে হবে। আরেকটা জিনিস আমি সবাইকেই বলি, ডাক্তার হতে গেলে রোগী দেখতে হবে, অটোমোবাইল ইঞ্জিনিয়ার হতে হলে গাড়ি চালাতে জানতে হবে, বাইক চালাতে জানতে হবে, তবে না সেটা চালাবে, তবে তো সে জানতে পারবে যে তার প্রবলেমটা কোথায়। ধরুন একটা সেফটি ইঞ্জিনিয়ার, একটা গাড়ি তৈরি হওয়ার পর তাকে তো বিভিন্ন পার্টি টেস্ট করা হচ্ছে, সেই টেস্টটা কে করবে? তাকে তো চালাতে জানতে হবে প্রথমে। তো এই জিনিসটা একটা ওয়ান অফ দা গ্রেট। আর এটা জানতে হবে তাকে সে যেমন প্র্যাকটিক্যাল নলেজও নিচ্ছে তার সাথে আরো এক্সট্রা কিছু, কারণ আজকের দিনে 2020 সালে এসে আমি যখন দাঁড়িয়ে রয়েছি এখন BS6 এর গাড়ি চলছে ফুললি কম্পিউটারাইজ, তো এখানে অটো ইলেকট্রিক্যাল, রোবোটনিক্স এগুলো আস্তে আস্তে আগের দিনে এগুলো ছিল না, কিন্তু এখন এগুলো অটোমোবাইলের সাথে ওতপ্রোত ভাবে অ্যাড হয়ে গেছে। এই জিনিসগুলোর উপর তাকে নলেজ রাখতে হবে, এই জিনিসগুলো যদি সে রাখে তবে সে ওয়ান অফ দা। বিশেষ করে ছোট বাচ্চারা গাড়ি নিয়ে খেলতে খুবই ভালোবাসে, ছেলে হোক মেয়ে হোক, এখন তো সময়টা অনেকটা আমরা পরিবর্তনের দিকে এসেছি, সবাই সমান। এই আলোচনায় আসবো, তবে তার আগে নিতে হচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। GIS Group, located at Dandam, Kolkata. The institute provides world-class infrastructure along with engineering courses in various streams. To know more, log on to tsec.ac.in. Yoga.